বছরে এই বছরে সে প্রথমবার এসছে। তো যেটা বলেছিলাম আমি যে পুচকুর ক্রাইম পার্টনার কে, আমার ক্রাইম পার্টনার যেমন শোনায় পুচকুর ক্রাইম পার্টনার কে, তো দেখি তো ব্যস্তই হয়ে গেছে। তো চট করে দেখে নিই আগে যে পুচকুর ক্রাইম পার্টনারটা কে। এই যে এদিকে আসো, ক্রাইম পার্টনার গো গো। যাই হোক, আজকে অনেকদিন পর আমি চলে এসেছি, আর আজকে 1 তারিখ, 1 জানুয়ারি, আজকে আমি এসেছি এখন পুচকুর বাড়িতে। তো পুচকু অনেকদিন পর ফিরেছে, এটা আমরা খুবই হ্যাপি। আর আজকে পুচকু তো যাবে না, আজকে আমি, ও আর সোনাই আর মাম্পাই চারজন মিলে আমরা যাচ্ছি। সম্পূর্ণা অত বড় প্রোফাইল আছে, ফলো করে দিও। আবার কি সব স্ন্যাপচ্যাট করে, ওগুলোও করে দিও। অত বড় নাম আমার মুখে আসে না, এই জন্য সোনাই নামেই আমি ডাকি। যাই হোক, আমরা চারজন আজকে যাচ্ছি সি ফুড খেতে, দেখা যাক কতটা কি প্ল্যান হয়। আপাতত এই প্ল্যান আছে, আমরা চারজন যাচ্ছি, দেখি কত দূর কি যাওয়া যায়। আচ্ছা, সবাইকে বলেছো হ্যাপি নিউ ইয়ার? হ্যাঁ, আর একটা কথা আমি যেটা ভুলেই গেছি, সবাইকে জানাই মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার। মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার টা কি? যাই হোক, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, যারা যারা নিউ আছো চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দেবে। আর একটা কথা আছে আমার নিউ ইয়ারে, সেটা হচ্ছে ইনস্টাগ্রামে রিক্তাস ব্লগ নামে ফলো করবে আমাকে, আর টুইটারে আমাকে @রিক্তাহালদার নামে ফলো করবে। সমস্ত লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তা আগে রেডি ফেডি হয়ে নি, দেখছো কি অবস্থা হয়ে আছে, অ্যান্ড সোনাইকে আগে দেখিয়ে নি। এদিকে আচ্ছা সম্পূর্ণা, এদিকে আসো সম্পূর্ণা। ও এখন নেল পলিশের বক্স নিয়ে ব্যস্ত, অ্যান্ড এই যে সোনাই, আর এইখানে পেছনে যদি তোমরা দেখো, এই যে মাথাটা দেখা যাচ্ছে, মাথাটা কোথায় গেল, এই যে মাথাটা দেখা যাচ্ছে, এ হলো আমাদের বাচ্চা লাল। বাচ্চা লাল? হ্যাঁ লাল। হ্যালো গাইস, তো আমরা রেডি ফেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ কালকে যে কজন ছিলাম আজকেও সে কজনই আছি, বাট একজন এক্সট্রা বেড়েছে, ওইখানে বসে আছে মাস্ক বাবু। আর আজকে আমরা কোথায় যাচ্ছি, আজকে আমরা সান্টাস ফ্যান্টাসি। এটা হচ্ছে মাম্পাই সি ফুডের জন্য ফেমাস একটা রেস্টুরেন্ট সল্ট লেকে। হ্যাঁ, মানে শ্রদ্ধা খুব খুঁজে টুজে একটা ইয়ে খুঁজেছে, একটা সি ফুড খাবে আজকে, ওকে আজকে অক্টোপাস খাওয়ানো হবে। আমি খাবো না, এরা সবাই খাবে, আমি শুধু তাকিয়ে দেখবো ওদের খাওয়া। না, আমাকে ইনস্টাগ্রামে আবার একটা পোস্টও শেয়ার করেছিল, আজকে কে খাওয়ানো হবেই। গাড়িটা প্রচণ্ড কাঁপছে, আর স্ট্যান্ড ফ্যান কিছু আনিনি, আগে রেডি হয়ে যাই, তারপর রেডি হয়ে যাই সরি বলছি, আগে ওখানে চলে যাই, দেন তারপরে ওখানে গিয়ে আবার অনেক গল্প করব। তাই তো সম্পূর্ণা স্পিক্স? হ্যাঁ শিওর, বাকিটা ওখানে গিয়ে কন্টিনিউ করি। আচ্ছা, তবে কি খেলো সেটাও দেখাবে। আচ্ছা ঠিক আছে। তো একটা শর্ট জার্নি আমাদের, শর্ট জার্নির পর মানে খুবই তাড়াতাড়ি আমরা চলে এসেছি। হ্যাঁ, তোমাদের আগেও বলেছি আমরা যেখানে এসেছি স্যান্টাস ফ্যান্টাসি, এই সামনেই দেখছো পেছনে স্যান্টাস ফ্যান্টাসি বলে একটা, এখানে একটা খুব সি ফুডের জন্য খুবই পপুলার, আর আমরা আজকে সি ফুডই খেতে এসেছি। এবার অনেকেই তোমরা কিছুদিন আগে বললো যে এখানে অক্টোপাস যাই হোক এইরকমই কিছু একটা পাওয়া যায়, কিন্তু অনেকে খাবে না। ওই পেছনে ইয়েলো কালারের যে ড্রেস পরে আছে, ও আমার সঙ্গে খাবে, আর এরা দুজন মানে এই একজন আছে আরেকজন যে আছে, হ্যাঁ ওরা কেউ খাবে না, ওরা দেখবে। যাই হোক, আমরা মোটামুটি ভেতরে ঢুকে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো
হচ্ছে এখন অক্টোপাস খাওয়ার এখন তোড়জোড় চলছে দুজনের মধ্যে, এই যে আর একজন অক্টোপাস খাওয়ার আর এর আর একজনের মধ্যে তোড়জোড় চলছে। ওরা অর্ডার করলো, কি অর্ডার করলে, চিলি ডেভিল স্ক্র্যাব একটা অর্ডার করেছি আর হলো চিলি স্কুইড একটা অর্ডার করেছি আর দুটো ব্যাম্বু বিরিয়ানি, দুটো ব্যাম্বু বিরিয়ানি অর্ডার করেছি আপাতত এইটা। চিলি স্কুইডটা আমি আর সোনাই মানে সম্পূর্ণা দুজন মিলে খাবো আর হলো ডেভিল স্ক্র্যাবটা সবাই মিলে খাবে আর ও না ক্র্যাবটা সবাই মিলে দেব। যাই হোক সবাই মিলে খাবো কিন্তু স্কুইডটা বেসিক্যালি আমি আর সম্পূর্ণাই খাবো। খাবি তো সম্পূর্ণা সোনাই, তোমরা কিছু বলতে চাও? কিছু বলতে চাও? তো আজকে আমাদের 2021 এর ফার্স্ট অ্যাডভেঞ্চারিয়াস কিছু আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম তোমারও আমাদের দুজনেরই ফার্স্ট টাইম আজ আমরা অক্টোপাস ট্রাই করব। সো লেটস সি এক্সপিরিয়েন্সটা কেমন থাকে। আর একটা কথা বলতে ভুলে গেছি, এখানকার কিন্তু অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লাগলো, মানে যখন আমরা ঢুকছিলাম ঢোকার সময় বেশ একটা সমুদ্রের তলায় মনে হয় আমরা চলে এসেছি। জলপুরীর ছবি টবি সাইডে সাইডে আঁকা, ভালোই ভালো লাগলো। এবং তার ভেতরে একটা জঙ্গল টাইপের একটা পড়েছে, এই পেছনে আমরা দেখতে পাচ্ছ যে একটা আদিবাসী এরকমই একটা থিম দিয়েছে, খুবই ভালো লাগছে আর অ্যাম্বিয়েন্সটা। আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, দেখো তোমাদের দেখাচ্ছি একটা জিনিস, এটা হলো এই কাঠের চেয়ার। এখানে দেখো কাঠের চেয়ার ইউজ করেছে, প্রত্যেকটা টেবিলে কাঠের চেয়ার ইউজ করেছে, বেশ ইউনিক ব্যাপারটা। মানে বেসিক্যালি কী হয়, যেখানে আমরা যেই রেস্টুরেন্টে যাই ভালো ভালো অন্যরকম সোফা টাইপের চেয়ার বা এমনি নর্মাল কিছু থাকে, এখানে কাঠের চেয়ার, মানে একটা থিম, একটা থিমের একটা ব্যাপার আছে এখানে। যাই হোক ভালোই লাগছে এখানটা এসে, অনেকদিন পর আমি বেরোলাম, কোনো অনেক সময় পাইনি এখন এরকম বাইরে বেরিয়ে খাবার, খুবই কাজের মধ্যে ব্যস্ত থাকি। এই 1st January আমি ছুটি পাইনি, আমি অফিসে আজকে ছুটি নিয়েছি এবং কালকে সানডে, পরপর দুদিন এখন ছুটি আছে। যাই হোক দুদিন এদের সঙ্গেই কাটাবো। যাই হোক আপাতত আমাদের অর্ডার চলে এসছে, আমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে চিলি স্কুইড অলরেডি সার্ভ শুরু হয়ে গেছে। এদের মুখটা দেখো, এ তো একদম পুরো এক্সাইটেড আছে, একটু ভয় ভয় আছে, বুঝতে পারছে না কী হবে। হ্যাঁ যাই হোক আমাকেই আগে দিচ্ছে, বুঝতে পারছো তো ব্যাপারটা আমার উপর দিয়ে যাবে প্রথমে। ব্যাস হয়ে গেছে, আর দিও না আমাকে, ব্যাস এবার ওদেরও দাও। ওইদিকে ওদিকে সার্ভ হচ্ছে, এই দেখো সার্ভ হচ্ছে। আরেকটা জিনিস, এখানে কিন্তু কপার গ্লাসে আমাদেরকে জল দেওয়া হয়েছে, এটা খুব ভালো, এই জিনিসটা খুব ভালো, হেলথের জন্য খুব ভালো, রাইট। এই যে এরা হচ্ছে খেতে চলেছে অক্টোপাস, এই চিলি স্কুইড, এটা অক্টোপাস না স্কুইড। এই যে তোমরা দেখতেই পাচ্ছ স্কুইড, আমি ফার্স্ট বাইট আমিই নিচ্ছি, আর এই যে আরেকজন নিচ্ছে ফার্স্ট বাইট, তোমরা দেখো এরকম আমরা খাচ্ছি। মাছের মতোই খেতে, আমার তো অনেক কিছু ভেবেছিলাম কিন্তু মাছের মতোই খেতে, টেস্টি আছে। যাই হোক আমি এখন ট্রাই করবো, দেখি কিরকম লাগে। আরে ভালোই খেতে, সামনে দিকে থাকো, কিরে বাবা কি দাও। যাই হোক ও এখন ধ্যানে বসেছে, ধ্যানে ঢুকে গেছে, ওর মাথা কথা চক্কর দিচ্ছে। যাই হোক আমরা খেয়ে তারপর মাম্পাই তাকাও, স্কুইড তো খেলে না, তো তোমার ক্র্যাব খেয়ে কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে? ভালো? আচ্ছা
আর তোমার স্কুইড খেয়ে কিরকম লাগছে? অসাম। আচ্ছা এই দেখো আমাকেও ক্র্যাব দিচ্ছে, এখন এই ক্র্যাব স্কুইড এইগুলোই খাওয়া হচ্ছে, জানি না বাড়িতে গিয়ে কি হবে আমাদের। দেখতে পারলে যে আমরা ব্যাম্বু বিরিয়ানি নিয়েছি, আর ব্যাম্বু বিরিয়ানিটা একটু অন্যরকম খেতে, মানে নর্মাল কলকাতা যে বিরিয়ানিটা হয় আমরা যেই বিরিয়ানি টেস্ট করে থাকি তার থেকে একটু অন্যরকম টাইপের দেখতে। আর আমার এত ভেঁকুর উঠছে কারণ আমাদের একটা কমপ্লিমেন্টারি আমাদের একটা এখানে ড্রিঙ্ক দিয়েছে, তোমরা ভেবো না বাজে কিছু ড্রিঙ্ক, ড্রিঙ্কটা এই কোম্পানির কিংফিশার, তোমরা হয়তো উল্টো দেখতে পাচ্ছ কারণ ক্যামেরাটা ফ্লিপ করা আছে এই জন্য, কিন্তু এটা একটা জিঞ্জারের একটা জুস আর কিছুই না, তোমরা খারাপ কিছু ভেবো না, এটা কোনো বিয়ার নেই। যাই হোক, আর এই ব্যাম্বু বিরিয়ানি তোমরা সেই লেভেলের খেতে। যাই হোক, আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি, আমরা এই চারজনই, ও খাচ্ছে এদিকেও খাচ্ছে সবাই। তোমার আর রিয়াকশন দিতে হবে, তুমি তো খেয়ে নিয়েছো, আপাতত খেয়ে তারপর কথা বলছি। এই যো খাচ্ছে, দেখে না। আচ্ছা আরেকজনের রিয়াকশন, ও বলছে আমিও রিয়াকশন নেব না, বলো খাও খাও। মাম্পাও কিন্তু খেয়েছে অক্টোপাস, হ্যাঁ মানে স্কুইড, স্কুইড খেয়েছে এক পিস, কিন্তু আমি খেয়েছি তিন চারটা পিস খেয়ে নিয়েছি, আর আমরা সব খেয়ে নিয়েছি, খেয়ে নিই তারপর কথা বলছি। ফাইনালি আমাদের সমস্ত খাওয়া দাওয়ার পর্বটা শেষ হয়ে গেছে, আর তোমরা দেখলে আমরা কি খেলাম, কিংফিশারের। তো একদমই কোনো নেশা টেশার কিছু হয়নি, আমি ভালো করে দেখাচ্ছি। এইটা হচ্ছে এখানের কমপ্লিমেন্টারি ডিশ ছিল, সফট ড্রিঙ্ক দিয়েছে এটা, এটা কিন্তু কোনো বিয়ার বা কিছু ভেবো না, এটা সফট ড্রিঙ্ক, আগেও বললাম সফট ড্রিঙ্ক। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে জিঞ্জার অ্যান্ড লাইম ফ্লেভারের, খুব ভালো খেতে, আর খেয়েও খুব ভালো লাগলো। আমি অ্যালকোহল জিনিসটা প্রেফার করি না, আর এ তো মানে কি বলবো, যেহেতু এইটার এটা নাম আছে বলে এমন করলো যেন না, কোম্পানিটার মানে নাম লেখা আছে বলে আমি খাবো না। আমার বেসিক্যালি প্রবলেম হচ্ছে রাইটিংটা, লাইক ফিল হয় আমাকে, আমাকে কি বললো জানো, আমাকে বলছে কি আচ্ছা তোকে দাও হল নানিং কাট ইট কাট কাট, তাহলে তুই কি চুপ না এসব, লাইক তুই কি আমার প্রমিস, তোকে আমার প্রমিস, তুই এটা পোস্ট করবি না এই লাইনটা, আমি করবো এটা, আমি মরে যাবো, চা যা ঠিক আছে যা। এবার আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল এখানে, আমি ফার্স্ট টাইম স্কুইড ট্রাই করলাম, সি ফুড ট্রাই করলাম বেসিক্যালি। আমার আমার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল আউট অফ আ সি স্প্লে, বলো বলো কি বলছো বলো, পুকু পুকু করছে তখন থেকে। আমি বলতে এসেছিলাম যে অনেক রাত হয়ে গেছে অলরেডি, 8:53, তোমার সবকিছু উল্টোই আসবে, তুমি যাই দেখো। যাই হোক, আর হলো অনেক রাত হয়ে গেছে, এবার একটু বাড়ি যাওয়া যায় এটাই ওকে বলছিলাম, আর ও তো ভিডিও নিয়ে ব্যস্ত, ভিডিও করেই যাচ্ছে, যাই হোক করুক ভিডিও আর কি। তো ঠিক আছে বাড়িতে যাই, টাটা গুড নাইট এভরিওয়ান, 1 2 3
হ্যাপি নিউ ইয়ার। চল আর তুই বল যে তোর আজকে স্কুইড খেয়ে কি এক্সপেরিয়েন্স হলো। মোটামুটি লেগেছে, আমি একটা পিস খেয়েছি। বাবা কেমন করে কেমন করে বলছে, এমন এমন করে এমন এমন করে বাস বিরিয়ানি। হ্যাঁ ওটা দারুণ ছিল। মানে আমরা হচ্ছে মেইনলি চারজন মিলে, আমার কথাটা বলতে দে, চারজন মিলে আমরা বছরের শুরুটা বছরটা শুরু করলাম কিং ফিশার দিয়ে এন্ড বাস দিয়ে। পুরো পেটে যা স্কুইড খেয়েছি আমরা, স্কুইড যাই হোক আস্তে বলার কোনো ব্যাপার না, স্কুইড বলছে কি আমরা না অক্টোপাসের বাচ্চা খেয়েছি আজকে। তো যাই হোক, যা খেয়েছি একদম সব হজম হয়ে যাবে। খুব ভালো লাগলো, খুব খুব মজা হলো, বাড়িতে আছি। তো আমারও ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল, অ্যান্ড ফার্স্ট টাইম কিছু অন্যরকম খাওয়া ট্রাই করলাম, অ্যান্ড অল ওভার টু দি পাওয়ার গুড। হোয়াট দি ফুড ছিল? ভালো ছিল। ওকে বাড়িতে যাই দিয়ে। আচ্ছা ওনার এক্সপিরিয়েন্স, ওর এক্সপিরিয়েন্স এখন কি করে শুনবে? না না একটু দাঁড়ান দাদা, দাদা এখন লাইট বন্ধ করবেন বলছেন, তো একটু দাঁড়ান। তো যেটা হচ্ছে, আমরা এখন উবের করে আবার বাড়িতে ফিরছি, বাস টাস তো এখন কিছু দেখতে পাচ্ছি না, আর আর আমাদেরকে ছেড়ে দিয়ে আবারও এই উবেরটা করেই বাড়ি চলে যাবে আর সাথে, আর ওর সাথে আজকে এইটুকুনি দেখা হয়ে গেল, তো বাড়িতে গিয়ে আবার কথা বলবো। তো যাই হোক এখন বাড়িতে ফিরে এসেছি, আর আমার আবার সর্দি লেগে গেছে, কিছু ভালো লাগছে না আমার মা, এন্ড এখানে বাচ্চা বসে বসে এখানে কেক খাচ্ছে, এটা যেটা আমি খাইয়ে দিচ্ছি। আর ওভারঅল এক্সপিরিয়েন্স সব বলে দিয়েছি, আর এত প্রচন্ড সর্দি লেগে গেছে আমার আর ভালো লাগছে না কিছু। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, আর ভালো লাগলে ব্লগটা অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যারা যারা নতুন আছো প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে বলবে তোমরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর আর একটা কথা হচ্ছে, আবার শুনছি পরশুদিন থেকে নাকি আবার আংশিকভাবে লকডাউনটা স্টার্ট হচ্ছে। এক মিনিট আবার খাইয়ে দিই একটুখানি, দাঁড়া বাবু। তো যাই হোক, জানি না 3 তারিখ থেকে নাকি আবার আংশিকভাবে লকডাউনটা স্টার্ট হচ্ছে। তুমি বলবে, আসো আমার এখানে, আসো আসো আমার কাছে, আসো আসো বাচ্চা, আসো এখানে এখানে আমার কাছে, ওরকম না, ওঠো ওঠো, উঠে দাঁড়াও এখানে আসো। ও বলছে আমি বলবো। তো আংশিকভাবে না লকডাউনটা স্টার্ট হচ্ছে, যাই হোক। তো যারা যারা নতুন আছে চ্যানেলটা প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, ওকে বাচ্চাকে ওরকম করো না, তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দেবে, অ্যান্ড ইনস্টাগ্রাম টুইটারে ফলো করে দেবে। আর তোরা আমাকে এরকম ভাবে ডিসক্রিমিনেট করিস, নো ওয়ে। তুই সারা ব্লগে ছিলি, বেবি ছিল না এবার এই ব্লগটাতে,
অন্তত ওকে এটা যা আমরা তিনটাই থাকি প্রবলেম কি আমরা তিনজনই থাকি না বাচ্চা আমার আমার ছোট বাচ্চা আমার দুটো বাচ্চা ও জন্মা যা সি ওরা আমাকে কিভাবে ডিসক্রিমিনেট করে না বাবা আমার গুলো বাচ্চা আসো আমার কাছে এসো আমি এত কুপু এত কুপু এত কুপু ছোট না বাচ্চা আমার গুলো বাচ্চা আমার ছোট পুপু আমার ছোট পুপু ছোট পুপু ছোট পুপু হাই টাটা করে দাও ভালো গুড নাইট এভরিওয়ান এন্ড হ্যাপি নিউ ইয়ার আমাকে এটা কিছু দাও কেক খাওয়া মিটি মিটি কেক খাওয়া মিটি মিটি চুমু সো কালকে চলে যাব আমি আমাকে ঘুম থেকে উঠিয়ে যাবি না এমনি চলে যাবি দেখছি ওকেও বসতে হবে তো কালকে চলে যাব তো বাই আজকের মতো একটুখানি টাটা আবার দেখাবে পরের ভিডিওতে বাই গুড নাইট